বর্তমান সময়ের রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে অতি পরিচিত এক নাম ডক্টর হাসান মাহমুদ। বিরোধী দলের সমালোচনা কিংবা টিট ফর ট্যাট টাইপের বক্তব্যের জন্য বারবার আলোচনার কেন্দ্রবিন্দু থাকেন তিনি। বর্তমান তথ্য ও যোগাযোগ মন্ত্রীর পাশাপাশি তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বও রয়েছেন। তবে তাকে আজকের এই অবস্থানে আসতে করতে হয়েছে কঠোর পরিশ্রম। সেই ছাত্র জীবনেই তার রাজনীতির হাতেখড়ি। স্কুল জীবনে যুক্ত হন ছাত্রলীগের রাজনীতির সাথে। এরপর ছাত্রলীগ সহ নানা পথপরিক্রমায় আওয়ামী লীগে অভিযাত্রা তার। 1963 সালের 5 মে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেয় ডক্টর হাসান মাহমুদ। ছোট থেকে পড়াশোনায় তুখর হাসান মাহমুদ চট্টগ্রামের হাজী মোহাম্মদ মহসিন কলেজ থেকে ইন্টারমিডিয়েট সম্পন্ন করেন। কলেজে থাকার সময় তিনি প্রত্যক্ষভাবে ছাত্রলীগের সাথে যুক্ত হয়ে যান। এরপর 1987 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় তিনি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে যুক্ত ছিলেন। স্নাতক শেষে একই বিশ্ববিদ্যালয় থেকে ইনঅর্গানিক কেমিস্ট্রি বিষয়ে মাস্টার্স ডিগ্রি নেন তিনি। এরপর 1996 সালে বেলজিয়ামের ভ্রিজে ইউনিভার্সিটি অব ব্রাসেলস থেকে হিউম্যান ইকোলজি বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন হাসান মাহমুদ। একই সাথে বেলজিয়ামের আরেক প্রখ্যাত বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিভা দু ব্রাসেলস থেকে ইন্টারন্যাশনাল পলিটিক্স বিষয়েও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। সবশেষ 2001 সালে বেলজিয়ামের লিমবুর্গ ইউনিভার্সিটি সেন্ট্রাম থেকে পরিবেশ রসায়ন বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন দেশের অন্যতম মেধাবী এই রাজনীতিবিদ। শিক্ষা ও কর্মজীবনের নানা বাঁক পার হওয়া হাসান মাহমুদ ছাত্র জীবনে ছিলেন চট্টগ্রাম বিভাগ তথা দেশসেরা বিতর্কিক। আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় দলের নেতা হিসেবে ছিলেন শিক্ষক শিক্ষার্থীদের কাছে সমাদৃত। 1987 সালে জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় পালন করেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিতর্ক দলের দলনেতার দায়িত্ব। ডক্টর হাসান মাহমুদকে যখন যে দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে তিনি সাফল্যের স্বাক্ষর রেখেছেন। বেলজিয়ামে অবস্থানকালে সেখানকার আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন তিনি। 1995 থেকে 2000 সালের মার্চ মাস পর্যন্ত বেলজিয়াম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন ডক্টর হাসান মাহমুদ। বিদেশে বর্ণাঢ্য জীবনের ইতি টেনে ডক্টর হাসান মাহমুদের দেশে ফেরা আওয়ামী লীগ সভানেত্রীর নির্দেশে। দেশে ফেরার পর তাকে দেওয়া হয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকের দায়িত্ব। সেই সঙ্গে কাজ করেন শেখ হাসিনার বিশেষ সহকারী কর্মকর্তা হিসেবে। 2008 সালের নির্বাচনে ডক্টর হাসান মাহমুদ চট্টগ্রাম 6 আসন থেকে জয়লাভ করেন। এরপর 2009 সালে সরকার গঠন করা হলে তাকে প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী করা হয়। তবে একই বছরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী থেকে সরিয়ে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী এবং পরবর্তীতে একই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। এরপর 2014 সালে তিনি নির্বাচিত হলেও তাকে মন্ত্রী করা হয়নি। অবশ্য তাতে তিনি দমে না গিয়ে দলের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন আরও একনিষ্ঠতার সঙ্গে। কঠোর ভাষায় নিয়মিত বিরোধী রাজনৈতিক দলের সকল কথা এবং অভিযোগের উচিত জবাব দিয়েছেন, যা তাকে দিয়েছে আরেক উচ্চতা ও পরিচিতি। 2018 সালের নির্বাচনে জেতার পর আরেক বাঁকে পৌঁছায় তার রাজনীতি। দেওয়া হয় তথ্য মন্ত্রণালয়ের মতো গুরু দায়িত্ব, দলেও দেওয়া হয় আরও গুরুত্বপূর্ণ পদ যুগ্ম সাধারণ সম্পাদক। এরপর থেকেই সারাদেশে আলোচিত হয়ে ওঠেন ডক্টর হাসান মাহমুদ। রাজনৈতিক অভিজ্ঞতার বাইরেও শিক্ষাগত যোগ্যতা এবং মেধার অপূর্ব সমন্বয়ে ডক্টর হাসান মাহমুদ আন্তর্জাতিক জলবায়ু বিশেষজ্ঞ হিসেবে ব্যাপকভাবে পরিচিত। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ভূমিকার জন্য 5 অক্টোবর 2015 সালে গ্রিন ক্রস ইন্টারন্যাশনাল সাধারণ অধিবেশনে হাসান মাহমুদকে সার্টিফিকেট অব অনারেবল মেনশনে ভূষিত করে। এছাড়াও পরিবেশ রক্ষায় অবদানের জন্য আন্তর্জাতিক গ্রিন স্টার পদকেও ভূষিত হন এই আন্তর্জাতিক পরিবেশবিদ। অধ্যাপক হিসেবেও ডক্টর হাসান মাহমুদের রয়েছে সুনাম। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছে পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক হিসেবে বিশেষভাবে সমাদৃত তিনি। আর এতসব অর্জনই আজ তাকে ডক্টর হাসান মাহমুদ হিসেবে পরিচিতি এনে দিয়েছে পুরো দেশ জুড়ে।